অ্যালার্জি সমস্যাটা থেকে বাঁচার জন্য আপনার কি পরামর্শ স্যার? অ্যালার্জি এটার বেশিরভাগ আসলে প্রোটিন থেকে, মানুষের শরীর যে কোনো প্রোটিনের প্রতি সেন্সিটিভ হয়, এটা এই প্রোটিন সেন্সিটিভিটি মানে হচ্ছে অ্যালার্জি আর কি। এখন আপনি যদি অ্যালার্জি হয়, আপনাকে অ্যান্টাই অ্যালার্জি কিছু মেডিসিন দিবে, এটার জন্য এটা তো সমাধান না। অ্যান্টাই আপনার শরীরকে সেন্সিটিভিটি কমিয়ে নিয়ে আসা তো আসলে গোল না। গোল হচ্ছে কেন শরীর এই ধরনের প্রোটিনের বিরুদ্ধে সেন্সিটিভিটি ফিল করে বা ফরেন ফরেন মানে এনিমি মনে করে। তো এনিমি বা শত্রু মনে করার কারণটা হচ্ছে যে এই বডিকে, বডির মধ্যে এই ধরনের প্রোটিন প্রসেস করার মতো এনভায়রনমেন্টটা নাই। তো সেটা পোলেন অ্যালার্জি হতে পারে, খাবার অ্যালার্জি হতে পারে, ডাস্ট, বেড বেড বাগস, যে ধরনের অ্যালার্জি হোক না কেন, এই সেন্সিটিভিটি কমে যাওয়ার কারণ হলো আমাদের শরীরে লিভার ক্লগ থাকে। যখন লিভার আন্ডার ওয়ার্কিং থাকে, শরীর যখন পরিমাণে এনাফ পুষ্টি অ্যাবজর্ব করতে পারে না, কারণ পুষ্টি অ্যাবজর্ব করার পরে লিভারের মাধ্যমে শরীরে আসতে হয়। আবার আমরা যদি অপুষ্টিকর খাবার খাই, সে অপুষ্টি খাবার ও খাবারটাও লিভারকে হোল্ড করে রাখতে হয়। সো মেক শিওর বডি ডাজেন্ট গেট ডিপ্রেস, যাতে শরীরে বেশি ছড়িয়ে না পড়ে। তার লিভার যদি ভালো না থাকে, তাহলে আমাদের এই যে সেন্সিটিভিটিটা অনেক বেড়ে যায়। তো লিভার ভালো রাখার জন্য আমাদের অনেক ভিডিও আছে, আমাদের তো আমার প্রায় প্রায় 2000 ভিডিও তৈরি করা আছে আপনাদের জন্য, যারা লিভারের সমস্যা, বিভিন্ন রোগের সমস্যা ভুগছেন। প্রত্যেক রোগ ভিত্তিক আমি কথা বলেছি আপনাদের জন্য, এগুলো আপনারা বারবার দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রাইমারি লেভেলে যারা অসুস্থ তারা ভালো, সিরিয়াস পেশেন্ট যারা তারাই আমার কাছে আসতে পারেন। আমি সবসময় এটাই বলি যে সিরিয়াস পেশেন্ট না হলে আমার কাছে আসেন না, সব বলা আছে কি খেতে হবে, কি ওষুধ খেতে হবে। আমি ইদানিং সাপ্লিমেন্টটা বলে দিয়েছি যে কোন রোগের জন্য কি সাপ্লিমেন্ট খেতে হবে, যাতে করে আপনারা যারা দূরে আছেন বা আমার কাছে আসতে পারেন না, তারা ওই সাপ্লিমেন্ট খাবেন, খাবার ফলো করবেন, লাইফস্টাইল ফলো করবেন, সাপ্লিমেন্ট খাবেন, ইনশাআল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। তো সব রোগের সাপ্লিমেন্ট আমি একটা লাইভে এসে বার দুইবারই বলেছি আসলে, আপনারা যদি যারা যারা শুনছেন তারা দেখতে পারেন, এবং কীভাবে কিনতে হবে সেই লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। তো এনিওয়ে, তো লিভারকে ভালো রাখতে হবে প্রথম কাজ, তারপরে অ্যাসিড লেভেলটা কমে গেলেও আপনার বডি এই ধরনের সেন্সিটিভিটি শো করে। তো অ্যাসিড লেভেলটা বাড়ানোর জন্য আমরা একটু অ্যাপল সাইডার ভিনেগার খাবো প্রতিবেলা খাবারের সাথে, আমরা একটু ইয়োগার্ট খাবো, ইয়োগার্টের মধ্যে অ্যাসিড আছে। যারা কোনো অসুস্থ না বা তারা একটু বেশি করে ফ্রুটস খাবো, খুব বেশি না, দুইটা পরিমাণ ফ্রুটস ডেলি খেলেই আপনার অ্যাসিড লেভেলটা ভালো থাকবে। তারপরে হচ্ছে যে অনেকের যাদের পেটে ইনফেকশন থাকে, এটাকে সিরিয়াস ইনফেকশন বলে থ্রাস্ট বলে, আর প্রাইমারি লেভেলে ক্যান্ডিডা, ইস্ট বা প্যারাসাইট ইনফেকশন যাদের আছে, তাদের ক্ষেত্রে তারা এই ধরনের সেন্সিটিভিটি শো করে। তাদের ডাক্তারের সাথে কথা বলে আপনার ইনফেকশন আছে কিনা চেক করে নেবেন। অনেক মেডিকেল ডায়াগনোসিস আবার এই ইনফেকশনগুলো ধরা পড়ে না, আমাদের ইন্টিগ্রেটিভ মেডিসিনের যে টেস্টগুলো আছে এটা টেস্টগুলো ধরা পড়ে আর কি। তো ওইটা যদি ফিক্স করে তাহলে অ্যালার্জিটা আস্তে আস্তে কমে আসে। অ্যালার্জি কিন্তু হুট করে ভালো হওয়ার রোগ না, অ্যালার্জি আস্তে আস্তে কমে। কিছু রোগ আছে ইসলাকে ইসলাকে ক্লিক, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলো খুবই ক্লিক 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 কুইকলি ভালো হয়, কিন্তু এই যে অ্যালার্জি রোগটা একটু আস্তে 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 লিভারকে ক্লিন করতে হয়, এসিড লেভেল বাড়াতে হয়, ব্যাকটেরিয়া লেভেলটা ব্যালেন্সে আনতে হয়, আপনার এই ভিটামিনগুলো যাতে কমে যায়, ভিটামিন ডি স্পেশালি, এবং ভিটামিন এর এটাও ভিটামিন ডি এ ই যাতে কমে যায়, এদেরও অ্যালার্জিগুলো বাড়ে আর বাড়ে। তো এগুলো সবগুলো যখন ব্যালেন্সে আসে তখনই অ্যালার্জির লেভেলটা আবার আবার ফিক্স হবে। অ্যালার্জি লেভেলের আরেকটা কারণ হচ্ছে যে আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে ব্রিদিং এক্সারসাইজ, যদি ব্রিদিং এক্সারসাইজ করা হয়, যেটা আমি অনেকবার দেখেছি ব্রিদিং এক্সারসাইজগুলো করার জন্য, ব্রিদিং এক্সারসাইজ করলে হয় কি, শরীর ইনফ্লামেশন কমে যায়, শরীর শরীর অত ইমিউন সেন্সিটিভিটি আর থাকে না। ব্রিদিং এক্সারসাইজটা সিম্পল হচ্ছে যে জোরে শ্বাস নেওয়া নাক দিয়ে মুখ দিয়ে ছাড়া, একটা ফ্রেশ এয়ারে ন্যাচারাল মাইন্ড হলে ভালো হয়, ঘুমার সময় ঘুমের আগে করলেও ভালো। আরেকটা ভেরি স্পেসিফিক আছে, সেটা হলো 4, 7 এবং 8, 4 সেকেন্ড সাথে নিবো, 4 সেকেন্ডে 7 সেকেন্ড ধরে রাখবো, এরপরে 8 সেকেন্ড ধরে ছাড়বো। এটা মোর পাওয়ারফুল দেন ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট থেকে। তো ইনশাল্লাহ এইভাবে যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আস্তে আস্তে অ্যালার্জি থেকে মুক্ত পাবেন ইনশাল্লাহ। বডি অটোমেটিক্যালি খাম হয়ে যাবে,
অ্যালার্জি রিয়েকশনটা কমে যাবে, ট্রমা, যাদের ট্রমা আছে, যাদের ডিপ্রেশন অ্যাংজাইটি আছে, যাদের ঘুম আসে না, এই এরপরে অনেকে এনার্জি ডেফিসিয়েন্সি, অনেকে কুইকলি সেন্সিটিভ হয়, কুইকলি হাইপার হয়ে যায়, কুইকলি রেসপন্সিভ হয়, তাদের জন্য এটা উপকারী। আবার অনেকে আছে শুলে এনার্জি পাচ্ছে না, অনেকে আছে কোনো ভয় পেয়ে যাচ্ছে, অনেকে আছে সাহস দরকার, অনেকে আছে যে ট্রমা ট্রমার মধ্যে থাকে সব সময়, অনেকে স্কিজোফ্রেনিয়া পেশেন্ট যারা আছে, এদেরকে বলি সিরিয়াস অ্যাংজাইটি ডিজর্ডার যারা আছে, হ্যাঁ, যাদের এডিএসডি বা এডিএ, তাদের ক্ষেত্রেও এই বিডিএক্সটা খুব পাওয়ারফুল। অ্যালার্জি ছাড়াও যাদের ডাইজেশন সমস্যা আছে, মানে অনেক কারণে এই বিডিএক্সটা কাজ করে। সে আপনি কি একটু বলবেন, এটা আমি আমি তো তিব্বত নবী দেখেছি, আমি এটা কোনো রাসুলের জীবনে রাসুল ইসলাম কখনো কি এটা করেছেন? আপনি তো অনেক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় শেখ, কোনো কিছু পেয়েছেন রাসুলের হাদিসের মধ্যে উনি এই ধরনের বিডিএক্সটা করেছেন? কারণ আমি আমি যে যত সায়েন্স পড়ি তত সায়েন্টিফিক যে মোর এভিডেন্ট যে সায়েন্সগুলো এগুলো আমরা আমি দেখি রাসুলের জীবন রাসুল কোনো না কোনো সময় এটা প্র্যাকটিস করেছেন, অথবা কোরআনের নামগুলো এসছে। এই যে তেল খাওয়া, বাদাম খাওয়া, আমরা যে বলি যে কোরআনে এসছে বারবার, বাদাম কথা বারবার আসছে, তেলের কথা বারবার আসছে, মধুর কথা বারবার আসছে, কিন্তু এই আমি পেয়ে যাচ্ছি। তো ব্রিদিং এক্সারসাইজ যে এত পাওয়ারফুল, এটা কি আপনারা কোরআন হাদিসে কোথাও পেয়েছেন শেখ? স্যার এটা 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 কোরআন হাদিসে ডিরেক্টলি এইভাবে না, কিন্তু যারা স্পিরিচুয়াল পার্সন তারা কিন্তু এই ধরনের একটা প্র্যাকটিস দেন, অর্থাৎ জিকিরের একটা প্র্যাকটিস দেন, তখন এটাকে বলে পাসান পাসের জিকির। সো স্যার ওইটার মধ্যে কিন্তু এই প্র্যাকটিসটা আছে। তার মানে যারা স্পিরিচুয়ালি অনেক মানে হাই লেভেলে থাকেন তারা এই প্র্যাকটিসটা করে থাকেন স্যার। সুবহানাল্লাহ, বিউটিফুল, হ্যাঁ, এটা বেশ ইফেক্টিভ। জাজাকুমুল্লাহ খায়ের। জাজাকুমুল্লাহ।